মনু, আজ কি রান্না করছো? আজ রান্না করছি, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রায়খর মাছ। রায়খর মাছের শস্যা পোস্ত দিয়ে ঝাল। তো এটা আমার হয়ে গেছে, এটাকে আমি এখন সার্ভিং বলে ট্রান্সফার করব। কালারটা তো শেষ গো, খেতেও খুব ভালো হবে। এটা একটু ঝাল ঝাল করেই করেছি, সরষা পোস্ত আর লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে তো হচ্ছে মুসুরির ডাল, এটা এখনো সেদ্ধ হচ্ছে, এটা হয়নি এখনো, সেদ্ধ হবে তারপর সোমবার হবে। আর করেছি শীতকালে স্পেশাল চচ্চড়ি। চচ্চড়িটা দেখো কি সুন্দর হয়েছে, এর মধ্যে শীতকালীন যত রকম ঘরে ভেজিটেবল অ্যাভেলেবেল ছিল তো সেগুলো দিয়েই চচ্চড়ি করেছি। গাজর দিয়েছি, মূলো দিয়েছি, ফুলকপি, তারপর কফির ডাটি, মানে যা যা থাকে শিম, তো সব দিয়ে চচ্চড়িটা, আর শেষে একটু ধনে পাতা দিয়ে নামিয়েছি। আর এখানে তোমার কি আছে? ফুলকপি দিয়ে কি হবে? ফুলকপি দিয়ে আমি খাওয়ার সময় গরম গরম বড়া ভেজে নেব, তাই ওটা কেটে রেখেছি, একটু বড় সাইজ করেই কেটেছি, একটু বড় বড় হবে বড়াগুলো, তো ওটা খাওয়ার সময় ভেজে নেব। এই যে ফুলকপির বড়াগুলো তৈরি করে ফেলছি, এখন আমি ছেলেকে নিয়ে এসে এই বড়াগুলো সব রেডি করে গিয়েছিলাম, ব্যাটার ফ্যাটার সব কিছুই। এই এসে এখন এই বড় বড় ফুলকপির বড়াগুলো ভেজে নিচ্ছি। আরও একটু রয়েছে, এই দেখুন, এটা খেতে কিন্তু খুব টেস্টি হবে। প্রথমে আমি ফুলকপিটাকে ভাপিয়ে রেখেছি, তো এটা ভাজা হয়ে গেলেই আমরা দুপুরে আজকে খেয়ে নেব। আমরা এই বড়া কিন্তু ভীষণ ভালোবাসি, তো আমার মতো কারা কারা আছেন যে ফুলকপির বড়া ভীষণ ভালোবাসেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। কিন্তু এবারে আমি বড়াটা নামিয়ে নিলাম। এই যে ফাইনালি খাওয়ার টেবিলে চলে এসেছি, দেখুন, এই যে ডাল, এই যে মাছের ঝাল, এই চচ্চড়ি, এগুলো তো আগেই আপনারা দেখেছেন, আর সাথে এর সাথে ইনক্লুড হয়েছে যেটা, সেটা হচ্ছে ফুলকপির পকোড়া। আর এই যে ভাত নিয়ে নিয়েছি, অজুর আর আমার ভাত, তো আমরা খেয়ে নেব। ওর বাবা তো এখন এখানে, যে বসে পড় বসে পড়, আমরা এখন খেয়ে নেব, ওর বাবা স্কুল থেকে এলে তারপর ওর বাবা খাবে। তো ঠিক আছে, এই যে অজু বসতে যাচ্ছে। আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। কিন্তু